নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, কাঁচা কলার পাতুরি। কাঁচা কলার পাতুরি কীভাবে করতে হয় সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নতুন পদ্ধতিতে। প্রথমে নিয়ে নেবো হচ্ছে বাদাম, যে বাদামটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়, আর হচ্ছে আপনার তিল। আমি এখানে বাজারে যেটা শর্টিং তিল থাকে সেই তিলটাই নিয়েছি, ছোলা ছাড়ানো তিল। আর নিয়ে নেবো হচ্ছে 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কা। এখানে এইটুকুই মশলা ব্যবহার হবে, তো আমি গ্রাইন্ডার জারে প্রথমে এই মশলাটাকে করে নেবো, পুরো গ্রাইন্ড করে নেবো। বাদাম, তিল আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেবো, একদম মিহি হবে পেস্টটা। পেস্ট হয়ে গেলে পরে আমি হচ্ছে যে কলার পাতুরি করব সেই কলাগুলোকে ছুলে নিতে হবে। তো ছুলে নেওয়ার আগে জলের মধ্যে দিয়ে দেবো ওখানে একটুখানি হলুদ আর একটুখানি নুন, দিয়ে কলাগুলোকে ছুলে পিস পিস করে নেব। যারা কলা খেতে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই পাতুরিটা খাবেন, অত্যন্ত ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, এটুকু একদম আমি শিওর দিয়ে বলছি। কারণ সে এই কলার পাতুরিটাতে এত সুন্দর টেস্ট আসে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনারা করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর যারা এই পাতুরিটা নতুন দেখেছেন তারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। আর আমি এখানে 1/2 কিলো কলা নিয়েছি, আমি যেখানে থাকি সেখানে কলা কিলোতে বিক্রি হয়, হালাতে বিক্রি হয় না বা গন্ডায় বিক্রি হয় না। তো আমি সমস্ত কলাগুলোকে 2 ফালি করেছি মাঝখান থেকে, আর হচ্ছে লম্বাভাবে 4 ফালি করেছি। কলাগুলোর সাইজগুলো অনেকটাই ছোটো ছিল, তো এবারকে আমি হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নেবো, কারণ হচ্ছে হাতে কলার কষ্ট লাগার সম্ভাবনা থাকে সেই জন্য। আমার এদিকে যখন কলাটা ধোবো তখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কলাটাকে ভাজতে হবে, সেই প্রসেসটা আপনাদের দেখাবো। এবার কলা ধোয়া হলে পরে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে নেবো, দিয়ে ভালো করে মেখে নেবো যাতে কলার গায়ে হলুদ আর নুনটা মাখা হয়ে যায়। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি কলা। কলাগুলোকে একদম মচমচা ভাজা করবো না, মোটামুটি 70-80% কলাটাকে ভেজে নেব। যখন কলাটা পুরো সিদ্ধ হয়ে যাবে ভেজে, তখন নামিয়ে নেব, আর কলাগুলো পুরো ঝরঝর হয়ে যাবে, একটার গায়ের সঙ্গে আর একটা লেগে থাকবে না। এরকম যখন হবে তখন কলাটাকে নামিয়ে নিতে হবে। কলার তরকারিতে খুব একটা ঝামেলা নেই, মোটামুটি 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের একটা প্রসেস, তার মধ্যে একদম পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মশলাটা করতে যতটা সময় লাগে এইটুকু। দেখুন কলাগুলো কি সুন্দর ঝরঝরা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলে দিয়ে দেবো 2টোর মতন শুকনো লঙ্কা, সঙ্গে 1 চামচ থেকে একটু কম জিরে, আর দিয়ে দেবো পেস্টটা। পেস্টটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এই রান্নাটার মেন কাজটাই হচ্ছে এখানে যে ভালো করে কষাতে হবে, আর কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেদিকে নজর দেওয়াটা খুব জরুরি। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে একদম পুরো। আর এখানে যেটুকু পরিমাণে নুন দরকার সেরকম পরিমাণে নুন দিয়ে নেব, আর হলুদ খুব একটা বেশি ব্যবহার হয় না, মোটামুটি একটু ফ্যাকাশে কালার হয় সে হিসাবে এটাকে করতে হয়। দেখুন একদম মশলা পুরো কষে গেছে, এবারকার দিয়ে দেবো কলাগুলো। কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঢেলে দেবো গরম জল। গরম জল দেবো কতটা, যতটা সবজি তার থেকে 1% বেশি, ঠিক আছে? এই জলটা পুরো শুকিয়ে যাবে না, মোটামুটি গা মাখা থাকবে, দেখতেই পাবেন। দেখুন একদম টপক করে ফুটছে। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা, গরম মশলা দিয়ে হয়ে গেছে, একদম এরকম গ্রেভি গ্রেভি হবে। অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম, এবং যারা আমার ভিডিও দৈনিক দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একদম মন থেকে ধন্যবাদ। রুটির সঙ্গে সবজিটা খেতে পারেন এবং ভাতের সঙ্গেও খেতে পারেন, যে কোনো একটার সঙ্গে খেতে পারেন, এটা খুব একটা সুন্দর রেসিপি। অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে।